হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন ডিম দিয়ে ডাল রান্না। উপকরণগুলো দেখে নিন। ডালটা ভিজিয়ে রাখা আছে, আলুগুলো টুকরো টুকরো করে কাটা, ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা, এটা গরম মশলা, ওটা জিরে মরিচ, শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, আদা। ডালগুলো প্রেসারে দিয়ে সিটি দিয়ে নামাতে হবে, 1 থেকে 2 সিটি। ডাল বিশেষ সেদ্ধ করতে হয়। কোনো ডাল 1 সিটি দিলে হয়ে যায়, কোনো ডাল 2 সিটি লাগে। পরিমাণ মতো জল দিতে হবে, ডালটা ডুবু ডুবু জল। চুলোটা 1 করে আঁচটা মিডিয়াম রাখতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, ছোট 1 করে পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলের পরে একটু লবণ দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ডিমগুলো আস্তে আস্তে তেলের পরে ছাড়তে হবে। সুন্দর করে নাড়াতে হবে যাতে সমস্ত ডিমগুলো ভাজা ভাজা হয়ে যায়, সব জায়গায় সমান ভাজা হবে। হালকা হলুদ দিতে হবে, দেখুন কত সুন্দর কালার আসছে। দেখেছেন নিমগুলো কত সুন্দর কালার। পরিমাণ মতো তেল দিতে হবে, তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ রসুনগুলো দিতে হবে। পেঁয়াজ রসুনগুলো একটু নাড়িয়ে ভাজা ভাজা ঘ্রাণ আসবে তখন ঝালটা দিতে হবে। ভালোভাবে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। পরিমাণ মতো হলুদ দিতে হবে, পরিমাণ মতো লবণ। চুলোর আঁচটা কমিয়ে রাখতে হয় মশলা তৈরি করার সময়। মশলাটা সুন্দর করে তৈরি করতে হবে, যখন কড়াইতে একটু লাগালাগো ভাব হবে তখন অল্প একটু জল দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে ডাল এবং আলুগুলো দিতে হবে। খুব সুন্দর করে নাড়াতে হবে, ডাল ও আলুটা ভালো করে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের অনুপ্রেরণা। খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। দেখুন কালারটা কত ভালো দেখাচ্ছে। পরিমাণ মতো জল দিতে হবে, সেদ্ধ করা ডাল তো জলের পরিমাণটা কম। নাড়িয়ে জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেখতে হবে, জল লাগলে আর একটু দেওয়া যেতে পারে। যখন ভালোভাবে ফুটে আসবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। দিয়ে মশলাগুলো একে একে দিতে হবে। জিরে মরিচটা আগে দিতে হবে, আদাটা তারই পরে। গরম মশলাটা দিয়ে দিতে হবে। কয়েকটা তেজপাতা ডালের উপরে ছেঁকে ছাড়তে হবে। 1 চামচ চিনি দিয়ে দিতে হবে, তাহলে ডালের স্বাদটা মিষ্টি লাগবে। এইবার রান্নার শেষে ডিমগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। ডিম দিয়ে কিছুক্ষণ ফোটার পরে নামাতে হবে। আগের থেকে ডিমগুলো দিলে কালার ডিমের কালারটা ভালো থাকে না। ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। 5 মিনিট ফোটানো পরে নামাতে হবে। রান্না শেষ। রান্নার পরে একটু গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিলে ভালো হয়। আপনারা এইভাবে ডাল ডিম রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্ট। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার।